আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই সুন্দর কামিজের ডিজাইনটি আপনাদের ড্রয়িং করে দেখাবো। আশা করি হয়তো ডিজাইনটা সবার কাছে ভালো লাগবে। এই কামিজের ওটার কালার হচ্ছে সাদা, ওটনা পায়জামা দুটাই হচ্ছে সাদা কালারের। আমরা এই কামিজের জন্য ওড়নার কাপড় এবং সুতা কিনতে আসছি বাজারে। এটা হচ্ছে কালো কালারের কামিজ, সুতা ব্যবহার করা হয়েছে গোলাপি কালারের, ডিপ গোলাপি এবং হালকা গোলাপি দুটাই ব্যবহার করা হয়েছে। সিম্পল একটি ডিজাইন। এটা হচ্ছে নিচের পাটটা ডবল করে দেওয়া আছে। ওড়নার ডিজাইনটা সেম এরকম, নিচের পাটটা চারদিকে হবে, মাঝখানে ছোট ছোট ডলার বসবে। এটা হচ্ছে গলার দিকটা, অনেক সুন্দর। কামিজের গলাটা মূলত ছোট করছি, ডিজাইনটা ছোট করে করছি, বড় গলা করিনি এখানে। কামিজের ডিজাইন করার জন্য আমি একটা আর্ট পেপারে আপনাদের ডিজাইনটা ড্রয়িং করে দেখা দিচ্ছি। এর জন্য আমি আগে থেকে কিছু কার্বন পেপার নিয়ে আসছি, আর কাগজটা যেটাতে আমি ড্রয়িং করে দেখাবো এটা আমি দুভাঁজ করে নিয়ে এসেছি। দুভাঁজ করার পর নিচে দিছি আমি কার্বন পেপার বিছিয়ে। গলার শেপটা আমি আগে থেকে কেটে নিয়ে রাখছি, দেখেন গলার শেপটার মাপ হচ্ছে এটার আড়াআড়ি হচ্ছে 8 ইঞ্চি, আর নিচের দিকটাতে আছে 4 ইঞ্চি। আপনার চাইলে এখানে গলার মাপটা 7 বা 7.5 ইঞ্চি নিতে পারেন। যেহেতু আমি পিছনের গলাটা বড় করব, সামনেরটা ছোট করব, এর জন্য এখানে আমি ফুল করার জন্য আগে থেকে আমি একটা ফুলের মাপ অনুযায়ী একটা শেপ কেটে নিয়েছি ছোট করে। একটা ছোট কাগজ যেটা ফুল করার জন্য কেটে রেখে দিছি, ওটা বসিয়ে ছাপ বসিয়ে ড্রয়িং করে নেব, যেন সবগুলো ফুলে এক সমান মাপের হয়। এটার পরিমাণ হচ্ছে 2 ইঞ্চি, আর যেটা আমি লম্বা করে টানিয়ে নিছি এটার পরিমাণ হচ্ছে 6 ইঞ্চি। এভাবে ছোট ছোট করে পাতা করে নেব এক সাইডে, আবার স্কেল দিয়ে লম্বা করে টেনে নেব রেখা।
এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আমি নেক্সট ভিডিওয়ে আরও সুন্দর সুন্দর কামিজের ডিজাইন, ড্রয়িং, সেলাই সব নিয়ে আসবো আপনাদের সামনে, তাই আমার চ্যানেলের সাথে থাকবেন। এখানে আমি 3 বার ছোট ছোট পাতাগুলো ব্যবহার করতেছি। আগে থেকে শেপটা কাটা, এটা এখন সুন্দরভাবে বসিয়ে ড্রয়িং করে নিব, ফুল করে নিব। ড্রয়িং করার জন্য কাপড় অথবা আর্ট পেপারে ডবল করে ভাঁজ করে নিয়ে কার্বন পেপার নিচে দিয়ে ড্রয়িং করলে গলার ডিজাইনটা দুই পাশে সেম সমান হয়, কম বেশি হয় না, আর এতে পরিশ্রমও কম লাগে। তাই আমি যতগুলো কামিজের ডিজাইন করি আমি এভাবেই ডিজাইন করি, তাহলে পরিশ্রমটা কম হয়। বাড়িটা বসে সাপ বসিয়ে ড্রয়িং করে নিব দুই পাশে, দুইটা করে দুইটা জোড়া লাগাই করে নিব সুন্দরভাবে। কিছুটা মোচের মতো দেখা যাচ্ছে, আপনাদের কাছে কি মনে হয় জানি না, আমার কাছে কিছুটা গোফ যেরকম সেরকমটা মনে হচ্ছে। কার্বন পেপারটা সরে গেছে, দেখেন এক পাশে ছাপা আরেক পাশে সুন্দরভাবে হয়ে গেছে, দুই পাশে সেম ডিজাইন হয়ে গেছে।
যেগুলাতে ভালো করে ছাপ বসেনি এগুলোতে আবার ফুল দিয়ে এঁকে নিব। এগুলো গোলগুলোতে ডলার বসাবো, বসানোর জন্য এখানে ড্রয়িং করে নিব। আমি আগে থেকে একটা ফুলের শেপ করে রাখছি, দেখেন ওটা এখন দুই পাশে বসে সুন্দরভাবে ডিজাইন করে নিব। সাপ বসাবো, দুই পাশে সমান দূরত্ব রেখে করব। হয়ে গেছে ডিজাইনটা, ডিজাইনটা এরকমটা কিছুটা হবে। প্রথমের ফুলটার পাতাগুলো নিচের দিকে হবে, আর যখন নিচের পাটটা করব তখন পাতাগুলো উপরের দিকে হবে। নিচের পাটটা কিছুটা এরকম দেখাবে। আমি আর্ট পেপারে সিম্পলভাবে আপনাদের ডিজাইনটা আমি ড্রয়িং করে দেখালাম বোঝানোর ক্ষেত্রে। আমি যে ডিজাইনটির গলার মাপ আপনাদের এখন আমি দেখাচ্ছি, দেখেন 8 ইঞ্চি নিছি আমি এখানে। যেহেতু নিচের দিকটা আমি বেশি লম্বা নেইনি এর জন্য 8 নিছি, নাহলে গলাটা বসবে না ভালোভাবে। আর নিচেরটা আমি নিচে 4, এটা নিচে 6, ফুলটা 6 ইঞ্চি করে। আর যে ফুলটা লম্বা ফুলটা নিচে এটার 3 ইঞ্চি, 3.5 ইঞ্চির মতো। আপনারা চাইলে এখানে গলাটা স্বাদ নিতে পারেন, কারণ যদি মনে হয় যে গলাটা অনেক বড় হয়ে গেছে আপনাদের মাপের ক্ষেত্রে, কেউ 7 অথবা 8, যার যেটা পছন্দ চয়েস আর কি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।